আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। এটি হচ্ছে নারিকেল পিঠে বানানোর রেসিপি। তো প্রথমেই নারিকেলগুলোকে নিয়ে নিলাম, তারপরে একটা প্যানে তেল গরম করে নিয়ে তেজপাতা, তারপরে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। তারপরে কুড়ে নেওয়া নারিকেলগুলো এখানে ঢেলে দিলাম। এরপর এখানে সামান্য পরিমাণে লবণ দিতে হবে স্বাদ মতো, আর চিনি দিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এরপর ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে নিয়ে নেব, সবগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। এই তো আমাদের নারিকেল পুরুনটা রান্না করা শেষ। এখন আরেকটা প্যানে আমি হচ্ছে গরম পানি নেওয়ার পর লবণ দিয়ে দিয়েছি, তারপর ভালো করে নেড়েছি। এটাকে গরম করে নেওয়ার পর যখন ফুটে যাবে তখন এখানে চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি, আপনাদের যতটুকু লাগবে ততটুকু নেবেন। এবার এটাকে ভালো করে নেড়েছিলে নিয়ে নিচ্ছি একটা ডো বানানোর জন্য। এবার আমি ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই তো ডোটা আমার হয়ে গেছে। এখন এখান থেকে লিচি কেটে নিয়ে আমি পিঠেগুলো বানানো শুরু করে দিয়েছি। এই দেখুন, পিঠেগুলো আমি একটা ছাঁচের মাধ্যমে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এভাবে একটা একটা করে আমি পিঠের ছাঁচগুলো পিঠের ছাঁচটা দিয়ে পিঠের গোল যে শেপটা আছে সেটা বানিয়ে নিয়েছি। এবার পিঠের যে গোল শেপটা নিয়েছিলাম সেটা এবার ছাঁচের মধ্যে আমি রেখে নিয়েছি। এবার আমি এখানে নারিকেলের ওই যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার এই ছাঁচের মাধ্যমে পিঠার যে শেপটা থাকে নারিকেল পিঠার সেই শেপটা আমি দিয়ে দিচ্ছি। এভাবে একটা একটা করে সব পিঠেগুলো আমি বানিয়ে নেব। এই তো আমার সব পিঠেগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলোকে ভাজার পালা। এরকম গ্রাম শেপ হয়ে আসা পর্যন্ত ওয়েট করতে হবে, আর একটা হাতা দিয়ে আন্তভাবে এগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে নাড়ার সময় খুব সাবধানভাবে নাড়তে হবে, নয়তো এখানে একটু ফুটা বা ছিদ্র হয়ে গেলে কিন্তু পিঠেটা পুর যেটা আছে সেটা বের হয়ে যাবে। আমার সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এগুলো কালারগুলো কতটা ব্রাউনিশ আর দেখতে কতটা সুইট লাগছে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা বাসায় এই পিঠেটা বানিয়ে ট্রাই করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আর সাবস্ক্রাইব করলে আপনারা আমাদের
যখন আমরা ভিডিও আপলোড করব তখন সব নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।